নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। আমি বুঝি না, মানুষের কে আজকের গান বলতে কিচ্ছু নেই। বাসার সব জামা কাপড় ধুয়ে একদিনেই শুকাতে হবে। এই ছাদে মাত্র দুইটা রশি, সেটা যদি একটা মানুষই দখল করে রাখে, অন্যেরা কাপড় শুকাবে কোথায়? বাকিদেরও তো একটু জ্ঞান বুঝি থাকা উচিত, তাই না? তারা তো জানে শুক্রবার বাদে প্রতিদিনই আমি বাসায় থাকি না, ভার্সিটিতে থাকি। শুক্রবার দিনটা বাসায় থাকি, এই দিনটা তারা কাপড়টা ওয়াশ করলে নাই হয়, খুব বেশি প্রবলেম তো হওয়ার কথা না। আমার বাসার কাপড় আমি কখন ওয়াশ করব, কখন শুকাতে দেব, তা কি অন্যের পরামর্শ অনুযায়ী হবে? সম্পূর্ণ সেটা আমার ইচ্ছা অনুযায়ী হবে। তাহলে তো এত চেঁচামেচি করার কি দরকার সেটাই বুঝতে পারছি না। আপনার ইচ্ছার যেমন দাম আছে, আমার ইচ্ছারও দাম আছে। আমি সকাল সকাল উঠেছি, সকাল সকাল কাপড় ধুয়েছি, আগে আগে শুকাতে দিয়েছি। দ্যাটস ওয়াই আমারটা গ্রান্টেড, যে আগে আসবে সে আগে পাবে। একটা জুনিয়র মেয়ে হয়ে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এখানে কথা হচ্ছিল ইচ্ছা অনিচ্ছা নিয়ে, সেটা সিনিয়রদের যেমন আছে জুনিয়রদেরও কিন্তু আছে। হ্যাঁ, এনিওয়েজ আপনার চিৎলাজি চাচামেচি আমি শুনতে পাচ্ছি না, মেয়েটা রশি খালি করে দিচ্ছে, আপনি দয়া করে সেখানে কাপড় শুকাতে দেন। লাগবে না, আমি বাসার মধ্যে কাপড় শুকাবো। ইস, জুতা মেরে গরু দান করতে আসছি, এর পরের দিন থেকে কি হবে? আমি অনেক সকাল সকাল উঠব, সমস্ত কাপড় চোপড় ধুয়ে তারপরে আমি যাব, দেখি কে কেমন ভাবে আগে আগে কাপড় শুকাতে দেয়। আমাকে তো চিনে না। ভালোই হবে, এমনিতে তো কোনো কাজ করেন না, এখন একটু ওয়েটটা কমবে, কাজ করেন। সুন্দরবনে গভীরে কাজ করতে গিয়ে বাঘের থাবায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে, তাদের স্ত্রীকে বলা হয় বাঘ বিধবা। এই সব বারান্দা একটা রশি টাঙিয়ে দাও তো, কাপড় মেলতে হবে। আচ্ছা, বারান্দা রশি টাঙাবো কেন? ঘর তো অন্ধকার হয়ে যাবে, এত বড় ছাদ থাকতে বারান্দা রশি কেন? ছাদ বড় আছে ঠিক আছে, কিন্তু আমার কপালটা তো বড় না। পাশের ফ্ল্যাটের বেয়াদব মেয়েটা আছে না, ও কি করেছে জানো, সমস্ত কাপড় চোপড়গুলো কেচে ছাদের দড়িতে মেলেছে। আমি কোথায় কাপড় দেব? তুমি কিছু না বলে চলে আসলা? এটা কি মগের মূল লোক নাকি, যে যাইছে তাই করবে, পুরো ছাদ তারা দখল করবে? কি বা বলবে, যেখানে বাপ এত বড় বেয়াদব, তার মেয়ে আর কতটুকু ভালো হবে তুমি বল। বলতে তো চেয়েছিলাম, তোমার জন্য বলতে পারিনি। আমি যদি উপরে ঝগড়া করে নিচে আসতাম না, ওরা তো সাথে সাথে এসে বিচার বসাতো। জাবির ছেলেটা আছে না, ও তো সব সময় ওত পেতে থাকে, কখন দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধবে আর ও এসে বিচার বসাবে। বিচার বসাক না এবার, এবার শুধু বিচারটা বসাক। বিচার বসলে দেখবা আমি কি বলতে পারি, কি করতে পারি। আমার নাম মুবারক, আমি আদায় করতে পারি আমার সব হক। আমি জানি তো, বোরহান সাহেব যখন বিচারে বসেন তখন উনি বাঘ হয়ে যান, তুমি হয়ে যাও বিড়াল। মিয়াও, জাবির ছেলেটা এই ফাঁকে দ্রুত শেয়ালের মতো সমস্ত কাজ করে। কোনোদিনও তো বিচারে জিততে পারো নাই, আর আমাকে সবসময় ব্যালেন্স করে চলতে হয়। যাও রশি টাঙিয়ে দাও। আচ্ছা তুই যাও, মাথা মাথা করো, আমি টাঙিয়ে দিচ্ছি। আরে বাবা, তুমি রশি টাঙাও, আমি কাপড় না। আচ্ছা কি টাঙিয়ে দিচ্ছি? আচ্ছা 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 আচ্ছা, অবশ্যই টাঙাও, কেন টাঙাও না। যা না।
খামোখামি টেলিভিশনে নিউজ দেখতে যাচ্ছি কেন? আর আজকে তো তেমন কোনো সিরিয়াস নিউজই নেই। এদিকে আবার ঘরেই তো মনে হয় আজকে অনেক সিরিয়াস নিউজ তৈরি হয়ে গেছে, সেই নিউজটা কি শোনানো যাবে? আর বলো না বাবা, মানুষ যদি ঝগড়াটা হয় না তাহলে না নিজের ঝগড়া করতে হয় না, ঝগড়া গায়ের উপর এসে পড়ে। মা গো, মানে আমি নিউজটা না বিস্তারিত জানতে চেয়েছিলাম, তুমি কিন্তু আমাকে শুধু হেডলাইনটা শুনিয়েছো। বিস্তারিত শুনবা? জি। ওই ঝগড়াতে ফ্যামিলি, ওই মহিলাটা আবার এসে আমার সাথে ঝগড়া করছে। তাও আবার সাবজেক্ট কি জানো? রশিতে কাপড় শুকানো নিয়ে। আরে ভাই, এই শুক্রবার একটা দিনই তো আমি একটু শান্তিমতো কাপড় ধুয়ে কাপড়টা শুকাইতে পারি, উনি অন্যদিন কাপড় ধুতে পারে না, কাপড় শুকাতে পারে না, আমার পিছে লাগছে। হ্যাঁ কেন কাপড় শুকাইতে দিছে এই সেই 100 কথা শুনাইছে আমাকে। এই যে এবার তো তুই বুঝতে পেরেছিস কেন আমি ওদের সাথে মাঝে মধ্যেই ঝগড়া করি। অবশ্য ঝগড়া করেই বা কি লাভ বল, মানে কখনো তো ঝগড়ায় যেতে না, বিচারেও যেতে না। আচ্ছা তুই বল, প্রতিপক্ষ যদি সমানে সমান না হয় তাহলে ঝগড়া করে কোনো ভাল লাগে? আরে বাবা, তুমি কি হারবা, আমি ওই মহিলার সাথে ঝগড়া জিতে গেছি। আঙ্কেল আবার কিসে ঝগড়া, কি হয়েছে আবার নতুন করে? এই যে তুমি না সবসময় একদম সঠিক সময়ে চলে আসো। ঝগড়া হয়েছে আজকে সকালে, একটা ঝগড়া হয়েছে, তেমন সিরিয়াস কিছু না, মানে এর জন্য বিচারের কোনো প্রয়োজন নেই। আঙ্কেল আপনি যদি বলেন তাহলে বিচার করতে পারি। আর এই বিল্ডিংয়ে তো আমরা মাত্র তিনটা পরিবারই থাকি, আমি একা একটা পরিবার। আঙ্কেল আমি আসলে আসছি একটা কাজে, আপনার কাছে দোয়া নিতে। কিসের জন্য, কিসের দোয়া? আঙ্কেল আমি আজকে একটা বাইক কিনেছি, এটা হচ্ছে আমার বাইকের চাবিটা। আঙ্কেল আরেকটা সুখবর আছে। কি সেটা? আজকের পর থেকে খেয়াকে আর রিক্সার জন্য ওয়েট করতে হবে না, আমি ওকে রেগুলার বাইকে করে নামিয়ে দিব। খেয়া তুমি এক কাজ করবে, তুমি কালকে থেকে রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করব, ঠিক আছে? আপনি আমার জন্য ওয়েট করবেন? হ্যাঁ, আপনি আমাকে বাইকে করে ভার্সিটিতে নামায় দিবেন? হ্যাঁ, মানে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, আমি তো আপনার সাথে বাইকে উঠতে চাচ্ছি না। আপনি আপনার নিজের সাইজটা একবার দেখছেন? আপনি একা বাইকে উঠবেন এটাই তো রিস্ক, কোন সময় টায়ার মায়ের পাংচার হয়ে যেতে পারে, কি না হতে পারে। আপনি এক কাজ করেন, আপনি আগে নিজে একবার একটু ট্রায়াল দেন, কয়েকদিন ধরে ট্রায়াল দেন, তারপর আমাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। বাবা আমি রান্নাঘর থেকে আসছি। আমার আমার বলে সে আমাকে নিয়ে বসু বসু। আমার সাইজ নিয়ে কি প্রবলেম? একটু বেশি বড় তো তুমি সেজন্য। কি ব্যাপার, আপনি দেখেও না দেখার ভান করছেন কেন? কেউ যদি কাউকে দেখতে না চায় তাকে জোর করে দেখানোর চেষ্টা হলো এক ধরনের অভদ্রতা, বেয়াদবির সামিল। বুঝলাম 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 যে আপনি আমাকে দেখতে চান না, কিন্তু এই মেডেলটা তো আপনার বারবার দেখা উচিত। আপনি তো চুক্তি সব ভুলে গিয়েছেন, আমাদের মধ্যে কথা হয়েছিল যে এই ঝগড়াঝাটি বন্ধের জন্য বার্ষিক দাবা খেলায় যিনি জিতবেন তার গলায় এই মেডেলটি এক বছরের জন্য ঝুলবে। হ্যাঁ, আর যার গলায় এই মেডেলটি ঝুলবে এই বিল্ডিংয়ের সবাই তার বশ্যতা স্বীকার করবে, তার কর্তৃত্ব স্বীকার করে নেবে, ঠিক কিনা? হ্যাঁ সবই ঠিক, কিন্তু গোড়াই তো গলত, খেলাই তো বিতর্কিত। এই খেলার মধ্যে না সূক্ষ্ম কারচুপি করা হয়েছে, যিনি পরিচালকের দায়িত্ব ছিলেন তিনি আপনার দ্বারা প্রভাবিত হয়ে আমার জয়কে ছিঁড়ে আপনার গলায় পরিয়ে দিয়েছেন। কি সব আবোল তাবোল বকছে রে, এটা দাবা খেলা দাবা, এটা খেলতে গেলে বুদ্ধি লাগে, বুদ্ধি দিয়ে খেলতে হয়। অবশ্য এটা কিঞ্চিত আপনার কমই আছে, যাকে যেটা বলার জন্য আমি এসেছি। আপনার স্ত্রী বিধি লঙ্ঘন করে আজকে আমার মেয়ের সাথে ঝগড়া করেছে, যেটা মোটেও কাম্য ছিল না। যেহেতু বিধি মোতাবেক এক বছরের জন্য আমার পরিবার এই বাড়ির লিডারশিপটা পেয়েছে, কাজেই স্বাভাবিকভাবেই আমার পরিবারের লোকজনরা একটু সুযোগ সুবিধা বেশি ভোগ করবে। কিন্তু আপনার স্ত্রী আমার মেয়ের সাথে ঝগড়া করে ব্যাপারটা ঠিক করেনি, আপনি ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেবেন। শুনেন একটা কথা না সবসময় মনে রাখবে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, পট পরিবর্তন হয়।
আজকে মেডেলটা আপনার গলায়, আপনি যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন, ছাদের সম্পূর্ণ কর্তৃত্ব বেআইনি ভাবে নিয়ে গেছেন, আমার বাক স্বাধীনতা বাধা দিচ্ছেন, কিন্তু ক্ষমতা যেদিন পরিবর্তন হবে, যেদিন মেডেলটা আমার গলায় আসবে, এগুলি কিন্তু মনে থাকবে, এগুলি আমি কড়াই গন্ডায় আপনাকে ফিরিয়ে দেব। শুনুন শুনুন শুনুন, ওই বিরোধী দল সবসময় এরকম উল্টাপাল্টা হুমকি দামকে দিয়েই থাকে, তাতে করে অবশ্য আমাদের মতো ক্ষমতাসীনেরা কখনোই বিচলিত হয় না, কথাটা মনে রাখবেন। চলি, তবে এই মেডেলটি দেখানোর জন্য মাঝে মধ্যেই আপনার কাছে আসবো, পানি দিন দেখবো। এই তিন দিন নয়, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব ওই দিনের কাছে। মেডেল জিতছে বেটা, মেডেল তো জিতছো, কার ছবি করে কার ছবি মেডেল তো দাম আসলি কি বেটা রে। সারা জীবন তো ওই মেডেল নিয়ে গর্ব করেন, সস্তা দামের একটা মেডেল, লোকাল, আর আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব। হ্যাঁ, খেয়াল করুন, তুই আমার ছেলে লন্ডন থেকে পাশ করে এসেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সারা বিশ্ব থেকে সব দেশে ছাত্রসের পরে আমার ছেলে সেখানে সবার মাঝে প্রথম স্থানে দেখে হয়েছে। অবশ্য আপনি এটা বিশ্বাস করবেন না, বিশ্বাস না করলে কোনো আসবে যাবে না। এবার একটু লক্ষ্য করুন, গোল্ড মেডেল, সস্তা লোকাল না। আশা করি এখন থেকে আপনি যখনই ওই সস্তা দামের লোকাল মেডেল পরবেন, তার আগে এই গোল্ড মেডেলের কথা চিন্তা করবেন। হ্যাঁ, চল না, চল চল, অনেক কথা আছে, অনেক কথা আছে। কি হয়েছে? এক্সকিউজ মি, শুনবেন? বলেন না, মানে ভাবলাম আপনার সাথে একটু পরিচিত হই, আফটার অল আমি তো আপনাদের প্রতিবেশী, এই বাড়িতেই থাকি। জানি আপনি এই বাড়িতে থাকেন, লন্ডনের ফেমাস ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, পিএইচডি করার পর বাংলাদেশে এসেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, আমাদের দেশের গর্ব সব জানেন। সব জানেন সেটা কি করে সম্ভব? একটা মানুষ আরেকটা মানুষের সম্পর্কে সব জানবে সেটা কি হয়?
আপনি আমার সবটা তো জানেন না জানার ইচ্ছা হলো আচ্ছা কিন্তু আপনার একটা বিষয় আমার জানা খুব আগ্রহ মানে আপনি কি যে কোনো অপরিচিত মানুষকে দেখে এরকম নাক সিঁটকে বিরক্তি প্রকাশ করেন সেটা আমি আপনাকে বলতে যাব কেন মানে হচ্ছে কি মানুষ এত সুন্দর করে নাক এরকম করে বিরক্তি প্রকাশ করতে পারে আপনাকে না দেখলে না কেউ বুঝবে না আপনি তো দেখতে এমনিতে অনেক সুন্দর এটা করলে আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগে আরেকবার করেন একটু দেখি আর কখনো করব না কেন আরে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে আপনার ভালো লেগেছে সেই জন্য করব না আপনার যা যা খারাপ লাগে শুধুমাত্র সেই জিনিসগুলোই করব অঘোষিত বিচারক সেই দায়িত্বের থেকে আমি নিজ দায়িত্বে এই দায়িত্বটা নিয়েছি আপনি কি জানেন আপনি যে আমাকে নিরাপত্তা দিচ্ছেন বললেন না আপনার কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি হ্যাঁ ওই ফরেনার ছেলে কি করবে না করবে আমি জানি না কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ইফটিজিং করছেন ইফটিজিংটাও আবার আমি হ্যাঁ আপনি যান এখন এখান থেকে আমার পিছে ভাবে ঘুরঘুর করবেন না সরি আমি মনে হয় অসময় চলে আসছি আপনার মনে হয় আপনি দুজন মনে পার্সোনাল কথা বলছিলেন সরি আমি যাচ্ছি এক্সকিউজ মি মিস্টার আমার নাম শুভ্র শুভ্র জি খুব সন্দেহপ্রবণ আপনি না আমাদের মধ্যে কোনো পার্সোনাল আলাপ চলছিল না আপনি যেরকম উনিও তেমন আমি রাতে এখানে বসে গান শুনছি যে কেউ থাকলে আমার একটু নিরাপত্তাহীনতায় ভুগতে হবে তুমি আমাকে ওনার সামনে এইভাবে অপমান করছো রিয়ালিটি চেক দিচ্ছি যেটা সত্যি কথা সেটাই বলছি ঠিক আছে আমি যাচ্ছি আপনি দাঁড়িয়ে আছেন কেন চলুন আমার সাথে না মানে উনি বললেন না যে আমরা দুজনে কি একই তো আপনি তো কিছুক্ষণ সময় মনে ছিলেন আমি কিছুক্ষণ থেকে তারপর যাই Excuse me. This is my spot. Oh, sorry. এখানে ঠিক আছে? Thank you. আচ্ছা, কালকের এক্সামের কি হবে রে? আমার তো মাথা কিছুই দেখতেছে না তোর ঢুকতেছে না হ্যাঁ তোর ঢুকতেছে না সব পারিস মনে হয় আসলে শোন একটা বুদ্ধি তো আছে চিরকুট না রে তুই তো জানিস আমি চিটিং এ অলওয়েজ ধরা খাই আর কিছু হবে না রাসেল দেখছ না রাসেল কি করে মানে ইয়ে করে Oh.
দেখা করছেন? আপনি এখানে কেন? না আমি এখানে ছিলাম না, ওই আমার একটা বন্ধুর ব্যবসায় যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাকে দেখলাম, দেখে ভাবলাম গাড়ি থেকে নামি। আমাকে দেখে নেমে আসলেন মানে? একটা মেয়ের দিকে রাস্তায় দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা কি ভালো মানুষের লক্ষণ? কি করবো বলেন, মানে আপনাকে যখনই দেখেছি তখনই দেখেছি আপনার চেহারা একটা বিরক্তির ছাপ। এই প্রথম দেখলাম সেই বিরক্তির ছাপটি নেই, খুব মায়া করে কোমলতা নিয়ে আদর করে আইসক্রিমটা খেয়ে যাচ্ছেন। আমি জানি এটা হচ্ছে আপনার আসল রূপ, তাই ভাবলাম একটু এসে অ্যাপ্রিসিয়েট করে যাই। আমি এখন বাসায় যাব, এটা বাংলাদেশ, ভুলে যাবেন না। যেখানে সেখানে যখন তখন কোনো মেয়ের দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন না, যে কোনো সময় গণধোলাই খেতে পারেন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, গণধোলাই না। নিজের টাকা নাই আইসক্রিম খাওয়ার? সরি, আমার কাছে পাউন্ড। শো অফ। দেন একটা আইসক্রিম। এখনো রয়ে গেছে না? মা পিঠা ভাজবে, মার পাশে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাবি, তাই তো? তোর মনে আছে মা, তুই ছোটবেলায় এরকম এত এত পিঠা বানিয়ে দিতে, আর বিভিন্ন বাসাকে দিয়ে আসতাম, প্রতিবেশীর কি খুশি হতো, প্লেট ভর্তি করে করে বানিয়ে দিতে আর আমি এক এক পাশে দিয়ে আসতাম। মনে থাকবে না কেন? খুব মনে আছে। কিন্তু আমাদের প্রতিবেশী বাবা কি যে সাংঘাতিক, উঠতে বসতে আমার দোষ ধরে জানিস, মানে কিছু বলতেও পারি না, সহ্য করতেও পারি না। এই যে পিঠা বানাচ্ছি না, আমি যদি দিতে যাই নিবে না তো, আমার কাছে আবার ফিরিয়ে দিবে। ঠিক আছে, কাজ করো। আমাকে আমাকে কিছু পিঠা দাও, আমি দিয়ে আসি। খবরদার বাবা এই কথা বলবি না, তোর বাবা যদি জানতে পারে না ভীষণ রাগ করবে। আরে ওই বাড়ির সাথে আমাদের বাড়ির সম্পর্ক একদমই ভালো না। কি কি যে ঘটেছে বাবা সেটা তো তুই জানিস না। কিচ্ছু হবে না বাবা, কিছু বলা দরকার না। আর ঝগড়া যা হয়েছে তোমাদের সাথে হয়েছে, তোমার না মনের ভিতরে ঝগড়াটা পুষে রেখেছো, আমার সাথে তো কিছু হয়নি, আমি শুধু শান্তি চাই। দাও, তুমি দাও, আমি নিয়ে আসি। আমি নিয়ে যাচ্ছি, তুমি একটার মধ্যে একটা বক্সে করে দাও। আপনি এত রাতে আমাদের বাসায়? ভেতরে আসতে বলবেন না? বাবা বাসায় নেই, সো ভেতরে আসতে বলতে পারছি না। না মানে মা পিঠা বানিয়েছে, তো ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি, তাই নিয়ে আসলাম। আপনি আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের সম্পর্কের কথা জানেন না, তারপরেও পিঠা নিয়ে আসছেন, নাকি অন্য কোনো মতলব আছে? না অন্য কোনো মতলব নেই, আমাদের দুটো পরিবারের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, আমার এখনো মনে আছে আমি খুব ছোট তখন মা এরকম প্লেট ভর্তি করে পিঠা বানাতো, আর আমি বিভিন্ন প্রতিবেশীদের বাসায় দৌড়ে দৌড়ে নিয়ে আসতাম। আপনাদের জায়গায় যদি এখানে অন্য কোনো পরিবারও থাকতো, আমি তাদের জন্য নিয়ে আসতাম। বিশ্বাস করতে পারেন আমার কথা।
তো এটা এটা আপনার জন্য নিন মানে আপনি আমাকে কাল আইসক্রিম খাওয়ালেন না কেমন একটা ঋণের মধ্যে পড়ে গেলাম ঋণের বোঝা যে এত কঠিন জানতাম না কাল সারা রাত ঘুমাতে পারিনি একটা আইসক্রিমের জন্য আপনি সারা রাত ঘুমাতে পারেননি অবশ্য অন্য একটা কারণ আছে আচ্ছা নিন আগে আইসক্রিমটা নিন খেতে খেতে কথা বলি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তো কোথায় বলবেন রেস্টুরেন্টে ছাদে বাসায় এখনো কিন্তু আপনার বাবা নেই আপনার সাথে না আমার এমন কোনো কিছু নেই যে আপনার কথা আমার শুনতে হবে আপনি শত্রুপক্ষ আপনার সাথে আমার কোনো কথা না বলাই ভালো আচ্ছা ঠিক আছে কথা বলতে হবে না শুধু শুনলেই হবে নিন আইসক্রিমটা নিন আরে নিন অন্তত ঋণটা শোধ করতে দেন বলেন কি ও কাল সারাত কেন ঘুমাতে পারেনি সেটা বলছি মূলত কারণটা আপনি কাল বারবার আমার চোখের সামনে আপনি চলে আসছিলেন চোখের সামনে ভেসে উঠছিল আপনার চেহারা মনকে এত করে বোঝালাম যে শত্রুপক্ষের মেয়ে ওখানে ভাবিস না কিন্তু মন শুনছেই না কি যেন একটা হয়েছে মনের ফাজলামি করছেন মানে কাউকে নিয়ে ভাবাটা আপনার কাছে ফাজলামি মনে হয় এটা ছেলের জন্য এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার আপনি সিরিয়াসলি ভেবে দেখেন সম্ভবত আমি আপনার প্রেমে পড়ে গেছি কি আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন বিদেশে থাকেন তো অল্পতেই মেয়েদের প্রেমে পড়েছেন প্রেমের পরিণতি কি হতে পারে সেটা ভাবেন না এই জন্য কথা শুনতে চাইনি ধন্যবাদ সবাইকে আজকে এই যুদ্ধ এই মেডেলটাকে নিয়ে আর এটি কোনো সাধারণ মেডেল নয় এই মেডেলটি যার গলায় থাকবে সে এই পুরো বাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে আর গত বছর এই মেডেলটি জিতেছেন বোরহান সাহেব তাই পুরো বছর উনি নিয়ন্ত্রণ করেছেন আর এবছর খেলার মধ্যে একটু চেঞ্জ আসছে গত বছর খেলেছেন মুরুব্বীরা আর এবছর খেলবেন তরুণরা ওকে লেটস প্লে শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেল ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া
খেলায় হেরে গেলে না সবাই এরকম উল্টা পাল্টা কথা বলে। জাবির তুমি দেরি করছো কেন? নিয়ম অনুযায়ী যাকে তোমার মেডেল পরাডন পরিয়ে দাও। আজকে খেলায় জয়ী হয়েছে খেয়া, মানে বোরান সাহেবের পরিবার। আর নিয়ম অনুসারে মেডেলটা পরিয়ে দিবেন শুভ্র। শুভ্র, প্রিয় মানুষকে সবসময় তার বেস্ট জিনিসটা দিতে হয়, এত সস্তা জিনিস দিলে চলে? আজকে আর পুরস্কার হচ্ছে এই গোল্ড মেডেল। কংগ্রেচুলেশন। পালিয়েছে খেলায় হেরে, সাবাস বা সাবাস। আগামী এক বছর সব আমাদের হাতে। কি বলবো, আমি তো অবাক হয়ে গেছি যে কি করতেছে এটা। আসছে মানে তোমার কি বলবো, বাবা বাবা আমি বুঝতে পারছি যে তোমরা আমার উপর রাগ করে আছো, কিন্তু আমি যা করেছি কাজটা কিন্তু ঠিক করেছি। মা তুমি বলো ঠিক করিনি? তোকে আমি এর জন্য লেখাপড়া করতে বিদেশে পাঠিয়েছিলাম, তোকে পাঠিয়েছিলাম সব কিছু জেতার জন্য, পদে পদে হেরে যাওয়ার জন্য না। বাবা তুমি আমাকে যেখানে লেখাপড়া করতে পাঠিয়েছিলে সেখান থেকে আমি একটা ডিগ্রি পেয়েছি, কিন্তু জীবনের অনেক শিক্ষার ভিড়ে একটা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে নিজেকে ছোট করে অন্যকে বড় করতে হয়, তা না হলে বড় হওয়া যায় না। তাই বলে তুই তোর সারা জীবনে অর্জন ওই গোল্ড মেডেলটা দিয়ে দিবি? আচ্ছা একটা সাধারণ দাবা খেলার জন্য এটা পুরস্কার হতে পারে, তুই বল। আমি ওটা পুরস্কার হিসেবে দেইনি বাবা, ওটা আমি দিয়েছি মনে কর একটা একটা এক ধরনের দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য। তুমি আমাকে বলো ওই গোল্ড মেডেলটা পরে তোমার সামনে কি কোনো দিন সে অহংকার করে দাঁড়াতে পারবে? পারবে বলো? শত্রুকে বশ করার একটা উপায় আছে বাবা, সেটা হচ্ছে হিংসার পরিবর্তে ভালোবাসা। উদাহরণ, মা এবার বলো আমি ঠিক করেছি না? আমি তো মনে হয় ঠিক করেছি বাবা, একদম ঠিক করেছি। তুমি মা না, মা না আসলে সব বসে। ঠিক আছে আমাকে একটু চা দাও, মা চা খাবো। আচ্ছা বাবা। মারা সব বুঝে আর বাবারা কিছুই বুঝে না, বাবারা না কখনো ধন্যবাদ পাবে না। বাবারা এই জীবনে বাবাদের দায়িত্ব হলো কোনো ধন্যবাদ না পেয়ে কাজ করা।
ডাকলেন কিছু বলবেন? আপনি আপনার মেডেলটা ফেরত নিয়ে যান। মানে সে কি? আচ্ছা, কেউ কি কখনো গিফট ফেরত দেয়? কেউ ফেরত নেয়? আপনি এটা খেলায় জিতেছেন, এই মেডেলটা, সুতরাং এটা আপনার প্রাপ্য। কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করেই খেলায় হেরেছেন। কেন এমন করলেন? কি বনিতা করবো না, সোজাসুজি বলবো। সোজাসুজি ভালোবাসা মানুষকে হারাতে হয় না, ভালোবাসার মানুষকে জিতিয়ে একটা আনন্দ পাওয়া যায়, যে আনন্দটা আমি পেয়েছি। আপনি জানেন আপনি কি বলছেন? আমাদের দুই পরিবারের সম্পর্কের কথা আপনি জানেন না? আমাদের দুই পরিবারের মধ্যে একটা দেয়াল আছে, এই বাধা পেরোনো কখনোই সম্ভব না। আপনি শুধু আমাকে একবার হ্যাঁ বলে দেখেন, আমি সব বাধা পেরিয়ে আপনার কাছে আসবো। পৃথিবীতে একজন সন্তানকে তার মায়ের সব থেকে ভালো বোঝে, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? সবাই জানে যে একজন সন্তানের জন্য তার শেষ আশ্রয় হচ্ছে তার মা, সুখে দুঃখে বিপদে আপদে, কে বুঝুক আর নাই বুঝুক। সত্যিকার অর্থে তার মা সন্তানকে সব থেকে বেশি বোঝে। সন্তানের বিশ্বাস থাকে সব থেকে বেশি মায়ের উপর। সে জানে একটা জিনিস যতই দুর্লভ হোক না কেন, সে তার মার কাছে চাইলে মা তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে সেটা তার সন্তানকে দিতে। এ কথা কেন বলছিস বাবা? তোর মায়ের উপরে সেই বিশ্বাসটুকু নেই? মা খেয়া মেডেলটা আমাকে ফেরত দিয়েছে, দেখো। কেন? এটা তো তুই ওকে গিফট করেছিস, ফেরত দিতে যাবে কেন? কারণ সে হয়তো বুঝতে পেরেছে যে আমি তাকে ভালোবেসে মেডেলটা দিয়েছিলাম, কিন্তু আমার পরিবারের বাকি কারো এর মধ্যে কোনো আগ্রহ নেই। তুমি তো মা, তুমি তো সব বোঝো, কে আর মা নেই? একটা মা হারা মেয়ে সবসময় সবখানে মায়ের আদর খোঁজে। এই বাড়িতে শুধুমাত্র কিন্তু তুমি একজন মা, তুমি কি করে পারো ওর সাথে ঝগড়া করতে, ওকে কষ্ট দিতে? শোন না বাবা, ওনার গায়ে পড়ে ঝগড়া করতে চাই আমি কখনো তা চাই না। তুমি কখনো ওকে ভালোবেসে দেখেছো, মমতা দিয়ে দেখেছো? মা ও দূর থেকে তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তুমি তুমি একটুখানি কাছে ডাকবে, একটুখানি আদর করবে, হয়তো সেজন্য। পৃথিবীতে সব মায়ের রূপ নাকি একই রকম হয়, আমি আমার মাকে সেভাবে দেখতে চাই, তাকে নিয়ে গর্ব করতে চাই।
তুই ওকে ভালোবাসিস বাবা? আমার মা বাবা ওকে ভালোবাসে না। তোমাদের মনে কষ্ট দিয়ে আমি ওকে কি করে ভালোবাসবো বলো? কাপড় শুকাতে না দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি আপনার আগে আর কখনো কাপড় শুকাতে দিব না। যেদিন আপনি দিবেন না শুধুমাত্র সেদিন দিব, আগে আর কখনো না। কেন? আমার মা বেঁচে থাকলে তো আপনার মতোই হতো। সেদিন আপনার সাথে আমি যা করেছি খুব বেয়াদবি হয়ে গিয়েছিল। আমার মার সাথে তো আর আমি বেয়াদবি করতাম না, তাই না? প্লিজ আমাকে মাফ করে দেবেন। মুখটা একটু শুকনো লাগছে কেন? সকালে নাস্তা করেছো? কাঁদছিস কেন? আপনি প্রথমবার আমাকে জিজ্ঞেস করলেন তো জানেন, মনে হচ্ছে একদম আমার মা জিজ্ঞেস করেছে। আমার অনেক ভুল ছিল রে মা, আমি বুঝতেই পারিনি আমার সামনে এত ভালো একটা লক্ষ্মী মেয়ে ঘুর ঘুর করছে। আমারও তো মেয়ে নেই রে, মেয়ে হবি আমার? আচ্ছা ঠিক আছে, আমি একটু কাছে নিয়ে যাই। মার কথা খুব মনে পড়ছে তোর না? এত বছর হয়ে গেল তবু মার জন্য তোর অনুভূতি একটুকু কমেনি। বাবা তোমাকে একটা কথা বলি, মনে কষ্ট নিবে না তো? কষ্ট পাবো কেন, কি কথা বলবে বল? কারো বাবা মা দুজনের একজন না থাকলে সন্তান বড় হয় ঠিকই, মানুষও হয়, কিন্তু তার মনে কখনোই পরিপূর্ণতা আসে না, তাই না বাবা? এ কথা বলছিস কেন মা? আমি কি তোকে অনেক আদর যত্নে বড় করিনি? কখনো তোর মায়ের অভাব তোকে আমি বুঝতে দিইনি। আমার আমার জীবনে যা কিছু ছিল সবকিছু উজাড় করে আমি তো তোকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি মা। বাবা তুমি সবই করেছো, কিন্তু একজন বাবার পক্ষে বাবা মা দুজনে শিক্ষা দেওয়া সম্ভব না, মায়ের পক্ষেও না। মানে তোর কি হয়েছে আমাকে বলতো, খুলে বল। মা বেঁচে থাকলে আমি হয়তো এত রুক্ষ হতাম না, আরো বেশি কোমলতা,
নারীত্ব থাকতো আমার মধ্যে বাবা, পাশের বাসার আন্টির সাথে আমি কখনো এভাবে ঝগড়া করতে পারতাম না। মার কাছ থেকে আমি অনেক অনেক কিছু শিখতে পারতাম যেটা তুমি আমাকে শেখাতে পারোনি বাবা। এখন আমার মনে হচ্ছে মা না থাকার কারণে আমি একটা মেয়ে হিসেবে পরিপূর্ণতা পাইনি। আপনি মুবারক সাহেব আমার বসে আসুন আসুন। জি বলেন। না মানে বলছিলাম কি, আপনি মেয়ে না, এই মেডেলটা আমার ছেলে কি ফেরত দিয়ে দিয়েছে? মানে এই মেডেলটা কেন ফেরত দিল, আমি আবার কি করলাম এই কারণটা জানতে এসেছি। মানে এই মেডেল তো আমার ছেলে ভালোবেসে দিয়েছিল, এখন আমার ছেলে আমাকে দোষারোপ করছে আমার কারণে নাকি মেডেলটা আপনার মেয়ে তাকে ফেরত দিয়ে দিয়েছে। আরে কি মুশকিল, আমার মেয়েও তো আমাকে দোষারোপ করছে, ও বলছে আমরা নাকি ওকে ভুল শিক্ষায় শিক্ষিত করেছি, মানে ওনাকে এতটা অ্যাগ্রেসিভ ছিল না। আচ্ছা বলুন তো, এই বয়সে ছেলে মেয়েদের কাছে অপমান সহ্য করা যায়? আচ্ছা মানে এই ধরনের অপমান কি সারা জীবন সহ্য করতে হবে আপনাকে? মানে একটা সমাধান দরকার না, এর কোনো সমাধান নেই? জাবিরকে ডাকি, একটা সমাধান আছে। জাবির এখানে আবার জাবির কে কেন? আরে জাবিরই তো সমাধান দেবে। আরে ওই তো জাবির চলে আসছে। জাবিরকে কি দরকার? প্রবলেম তো আপনাদের, আপনাদের প্রবলেম আপনারা সলভ করেন। আমার মতো একজন থার্ড পার্সনকে ডেকে এনে প্রবলেম বাড়ানোর তো কোনো মানে হয় না। আর সমস্যা তো একটা মেডেল নিয়ে, এমন একটা সমাধান করেন যাতে মেডেলটা দুইজনের কাছেই থাকে, কেউ কাউকে যাতে কোনোদিন ফেরত না দেয়। আমি আসি। তুমি কোথায় যাচ্ছ? লন্ডনে, বাবা মার কাছে ফিরে যাচ্ছি। বাংলাদেশে থেকে তো আর কোনো লাভ নেই, আর যে আশাটা ছিল সে আশাতেও আর আমি আসছি। ইসলাম আলাইকুম। আচ্ছা শুনেন, মানে জাবির তো ঠিকই বলেছে, মানে মানে মেডেলটার এমন একটা ব্যবস্থা করতে হবে যেন দুজনের কাছে থাকে, কেউ কাউকে ফেরত দিতে না পারে। হ্যাঁ মোবারক সাহেব, ছেলে মেয়ে এক হয়ে যাবে, দূরত্ব কমে যাবে। শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। সে কি, আপনি এখানে কি করছেন? দিস ইজ মাই অ্যানাদার স্পট, আসেন। ও আচ্ছা, এদিক দিয়ে। থ্যাংক ইউ। আজকে মুখটা একদম আলাদা, আগের সাথে কোনো মিল নেই। কিরকম? সবসময় তো খুব রাগি রাগি মুখ দেখেছে,
দেখছে তো মনে হচ্ছে একদম কি একদম মনে হচ্ছে খুব ইনোসেন্ট একটা মেয়ে যে কিনা রাগ করতে পারে না ঝগড়া করতে পারে না এমন করে নাক শিটকাতে পারে না কেউ আমাকে রিস্ক নিয়ে জয় করেছে তো তাই বোধ হয় আমার আচ্ছা তাই কিন্তু একটা প্রবলেমে পড়ে গেছি এই মেডেলটা নিয়ে এটা এখন থেকে আমাদের কার কাছে থাকবে আপনার কাছে না আমার কাছে আপনার কাছেও না আমার কাছেও না তাহলে কার কাছে তৃতীয় পক্ষের কাছে তৃতীয় পক্ষ আপনার আমার মাঝখানে তৃতীয় পক্ষ করতে কে আসবে আর তৃতীয় পক্ষ মানে তো জটিলতা একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন সব তৃতীয় পক্ষ মানে জটিলতা না ও মাই গড আমাদের দুজন না সবে মাত্র বিয়ের ডেটটা খালি ফিক্স হয়েছে এখনই ঠিক আছে এই মেডেলটা তৃতীয় পক্ষের জন্য রেখে দিলাম কারণ আমার মেডেল হচ্ছেন আপনি আর আমার মেডেল আপনি আমার ভাবনাগুলো ঘিরে তোমার বিচরণ তুমি ছুঁয়েছো ভালোবাসা কি